যাবো এখন ইংরেজি ক্লাসে। তাহলে ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে আবারও কি জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আর ইংরেজি ক্লাসে চলো শুরুতেই আমরা দেখে নি গতকালের কাজ, বাড়ির কাজ দেখে নি তোমাদের ইংরেজি ক্লাসে আর বাড়ির কাজ। হ্যাঁ, ক্যামেরার সামনে রাখো, আমি একটু দেখে নি নুসরাতের খাতা, দেখি নুসরাত কি লিখেছে বাড়িতে। ক্যাপিটাল এল, স্মল এল। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এবার দেখি আমরা আহানের খাতা, দেখো ক্যাপিটাল এল স্মল এল। হ্যাঁ, আমরা একটু দেখতে চাচ্ছি দীপার খাতা, দীপাক ক্যাপিটাল এল স্মল এল, সঞ্জিদা দি ক্যাপিটাল এল স্মল এল। আর রাইতা লিখেছো, আচ্ছা আসাদুল্লাহ আকিফের খাতাটা একটু দেখে নি, এই যে ক্যাপিটাল এল স্মল এল ল্যাম্প শব্দটি লিখেছে অনিশা। অনিশার খাতাটা একটু দেখে নি আমরা, অনিশা ক্যাপিটাল এল স্মল এল। হ্যাঁ ধন্যবাদ ছোট্ট সোনামণিরা, তোমরা চমৎকার করে লিখেছ ক্যাপিটাল এল স্মল এল, এবং এই লেটার দিয়ে তোমরা ওয়ার্ড গঠন করেছ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্যার, ইউনিট 16। হ্যাঁ, এবার আমরা জি ধন্যবাদ। এই যে আমার বন্ধু রিকিয়া, এই যে রিকিয়া লিখেছে দেখো ক্যাপিটাল এল স্মল এল, এই যে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপা লিখেছে, দেখি দীপা, এরপরে এ যে দীপা দেখো ছবি এঁকেছে কেটল কেটল। আচ্ছা রিয়া, রিয়া কি লিখেছে, দেখি কেটলি কাই, কত কিছু আছে রিয়া, কি দেখাও। হ্যাঁ রিকিয়া, এবার মিউট করে ফেলো, মিউট করো, অনেকগুলো রিয়াল দেখো স্মল এল, কত সহজ লেখা স্মল এল। আর রাইতা লিখেছো ক্যাপিটাল এল স্মল এল, আবার এল দিয়ে ল্যাম্প। এখন তোমাদের একটা লিখতে দেব, কি লিখতে দেব, এই এল দিয়ে দেখো তো এই ছবিটি, দেখো তো ছবিটিতে দেখো ক্যাট মিনি এরা, হ্যাঁ ল্যাম ক্যাট মিনি, ওরা কি জ্বালিয়ে পড়ছে দেখো, এই যে জ্বালিয়ে পড়ছে ল্যাম। তাহলে তোমরা সে ল্যাম লিখে ফেলো, এখন একটু দেখে দেখে ল্যাম লেখো তো ল্যাম, এই যে এখান থেকে দেখো এই প্রথম লাইনটি দেখো, ফার্স্ট লেটার কি হবে, আচ্ছা লেখা হয়ে গেছে, আমরা একটু দেখে নিই তাহলে, এবার খাতাটা একটু দেখি কত সুন্দর ভাবে, এই যে চমৎকার লিখেছে আহান লিখেছে, কিন্তু আহানে পি উপরে উঠে গেছে, পি অত উপরে উঠবে না, পি তো নিচে দিকে চলে থাকে। এবার দেখাবে রিকিয়া, রিকিয়া ক্যামেরার কাছে আনো, ক্যামেরার কাছে একটু উঁচু করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, চমৎকার লিখেছে। আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না কিন্তু তোমাদের খাতা দেখতে পাচ্ছি আমি। এবার দেখি রিয়ার খাতাটা, রিয়া কি লিখেছে, রিয়া স্মল এল আর ক্যাপিটাল এল। হ্যাঁ চমৎকার, ল্যাম্প লিখতে বলেছিলাম রিয়া, ল্যাম্প এল এ এম পি, কই দেখি খাতাটা একটু উঁচু করো, উঁচু করো, এইবার দেখেছি, এই যে ল্যাম্প লিখেছে দুইবার, কিন্তু পি রিয়া দেখো নিচের পিটা ঠিক আছে, আর উপরের পি ওই উপরের ঘরে চলে গেছে, উপরের ঘরে যাবে না, পি লেখার সময় আমরা মধ্যের ঘরটা ব্যবহার করব, আর নিচের দিকে পি দাগটা টেনে দেব। এখানে তো বড় শেষ এই অক্ষরটাই হবে ছোট হাতের পি, হ্যাঁ ঠিক কথা বলেছে নুসরাত, যে আমরা যখন প্রথমে পি লিখবো প্রথম অক্ষরটা ফার্স্ট লেটার যখন পি হবে তখন বড় হাতের হবে,
আর যখন হ্যাঁ তাই ওয়ার্ডের অন্যান্য লেটারটা পি ছোট হাতের হবে এবং নিচের দিকে ঝুলে থাকবে। হ্যাঁ ধন্যবাদ নুসাদকে, ঠিক বলেছে যে ফার্স্ট লেটার পি হলে আমরা ক্যাপিটাল বড় হবে তখন উপরের ঘরে উঠবে। আচ্ছা এবার আমরা একটু দেখে নি, সুমা মাঝখানে অনিশা ভুটি হয়ে গেছিল, আমরা কি লিখেছে দীপা? ল্যাম্প, ও চমৎকার ল্যাম্প লিখেছে নুসরাত, ও ল্যাম্প লিখেছে দেখি নুসরাত, এই চমৎকার দেখো কি সুন্দর করে লিখেছে LAMP ল্যাম্প। হ্যাঁ ধন্যবাদ, মিউট করে ফেলো। এই এটা রায়তা তো দেখাওনি খাতা, রায়তা খাতা দেখাও। অনিশা ল্যাম্প লিখতে দিয়েছিলাম দেখি, খাতা দেখাও অনিশা, খাতা দেখাও আর রায়তা খাতা দেখাও, দুইজনে খাতা দেখাও। অনিশা কই খাতা নেই? আচ্ছা এবার রায়তা দেখাও। এই যে এ উপরে গেছে কেন, এম এম নিচের দিকে আসছে কেন রায়তা? এল ঠিক আছে, এ এ কিন্তু উপরে উঠে গেছে, এ আর একটু নিচে নামাও, আর এ থাকবে মধ্যের ঘরটা জুড়ে, আবার এম এমটাও থাকবে মধ্যের ঘরটা জুড়ে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ পরেরটা ঠিক আছে, শেষের ল্যাম্প ঠিক আছে, প্রথম ল্যাম্পটা একটু ভুল আছিল, লেখাটা উপরে নিচে চলে গেছে, আর শেষের ল্যাম্পটার পি পিটা আরো নিচে নামাই দেব, তাই তা পি শেষের যে লিখেছিলাম ওই পি আরো নিচের দিকে নামবে, ওই দাগটা নিচের দিকে নামবে। তাহলে আমরা সবারটা দেখে নিয়েছি, তোমাদের তাহলে দেখো বাড়ির একটা নতুন আর একটা কাজ দেব। আমরা তো এল লিখলাম, এল দিয়ে ল্যাম্প লিখেছি, আমরা পরের পৃষ্ঠায় যাব, পেজ নাম্বার 32 দেখো, 32 32। হ্যাঁ এই যে থ্যাংক ইউ দীপা বের করেছে, মিউট করে ফেলো, মিউট নাই কার শব্দ আসছে, মিউট করেনি কি? হ্যাঁ এবার ঠিক আছে, দেখো 32 পেজ নাম্বার, এই যে ইউনিট 16 32 পেজ নাম্বার, এখানে দেখো কিছু ছবি আছে, ড্র ড্র, তারপর আছে টেক, তারপর আছে কাম, এই তিনটি কমান্ড আমরা কি করব, লুক প্রথমে হ্যাঁ বাড়ির কাজ, এই যে দেখো হোমওয়ার্ক, ড্র মানে আঁকা, ড্র আঁকা, টেক লওয়া নেওয়া কোনো কিছু, আর কাম আসা। তাহলে আজকে তিনটি কমান্ড আমাদের থাকবে, একটু পড়ে শোনাও, প্রথমে নুসরাত যাকে বলবো সে পড়ে শোনাবে, নুসরাত পড়ো, ড্র ড্র টেক কাম, থ্যাংক ইউ। এবার দীপা পড়ে শোনাও, ড্র দীপা পড়ে শোনাও, এই শোনা যাচ্ছে না, ড্র টেক কাম, রাইতা বলো, রাইতা আনমিউট করো, এরপরে আসাদুল নাকি বলবে, রাইতা বলো, ড্র ড্র মানে আঁকা, টেক মানে টেক, এরপরে কাম, খালি শব্দ তিনটি বলবে। রিকিয়া রিকিয়া বলো, রিকিয়া বলেছো, রিকিয়া বলেছো ড্র কাম, আচ্ছা আহান বলো, আহান বলো ড্র টেক কাম, আচ্ছা তাহলে সবাই একবার বলেছো, বাড়িতে আর একটু প্র্যাকটিস করবে, সঞ্জিতা তো শুনেছে ড্র টেক কাম। এবার আমরা একটু চলো ডিজিটাল বুকে একটু দেখে নি, ড্র টাক টেক, দেখে দেখে এগুলো খাতায় লিখে, খাতা ভরে লিখে আপনি আসবে। এবার চলো আমরা একটু এখান থেকে দেখে নি কমান্ডটা, ইউনিট 16 সবাই একটু মিউট করে ফেলো, মিউট করে একটু দেখো, Look, listen, and say. Draw. Take. Come. এবার আমরা একটু Match the sentences with the pictures.
ড্র এটা এই দেখো কাছে আসছে, এটা হবে কাম আসা, কাম আসা, এই দেখো কাম হেয়ার, এইটা এখানে যাবে কাম হেয়ার। আচ্ছা এই মাঝখানে দেখো, মাঝখানে ছবিটা কিছু একটা আঁকছে, একটা কুকুরের ছবি আছে, ড্র এ ডগ, ড্র এ ডগ। আর শেষের ছবিটা দেখো কিছু একটা এগুলো তোমাদের শোনার জন্য এবং দেখার জন্য। এবার দেখো স্যার কি বলে, স্যার দেখো কি বলছে, স্টুডেন্ট কি বলছে দেখো, স্টুডেন্ট এটা আমরা পরের কমান্ডে যাব। এগুলো আমরা দেখো স্ট্যান্ড আপ হয়েছে, যে দাঁড়িয়েছে, হ্যাঁ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এটা আমাদের, হ্যাঁ এটা থাকবে, আমরা পরের ক্লাসে শিখব। আজকে আপাতত আমরা তিনটি জিনিস শিখলাম, তা হচ্ছে লিসেন এন্ড সে, টেক কাম, ড্র মানে আঁকা, ড্র টেক মানে কোনো কিছু দেওয়া বা লওয়া, আর কাম মানে আশা। আজকে আমরা এই তিনটি শিখব, ঠিক আছে? তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এটাই নিই। থ্যাংকস ফর অল, আবারও আগামীকাল 5টায় ভালো থাকো, সুস্থ থাকো।